মনে হচ্ছে এই তো সেদিন, তবে দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গেছে। বিয়ের পর শুধুমাত্র মেঝেতে একটা তোষক পেতে আমার সংসার শুরু হয়েছিল। সেই যে সংসার শুরুর দিকে ঘর সাজানোর পোকাটা মাথায় ঢুকেছিল, সেই পোকাটা কিন্তু আজও বের হয়নি মাথা থেকে। তাই তো ঘর সাজানোর জন্য ছোট্ট একটা জিনিস কিন্তু প্রচণ্ড রোদে ঘোরাঘুরি করতে আমার একটুও কষ্ট হয় না। ঘর সাজানোর এই প্রচণ্ড রকম শখটা বিয়ের পর শুরু হলেও বিয়ের আগে আমার কিন্তু রোদশির মতোই বিভিন্ন ড্রেসের শখ ছিল। সেই শখটা যে এখন হারিয়ে গেছে তা কিন্তু নয়, এখনও দামি গয়নাগাটির চাইতে আমার নতুন নতুন ড্রেস পরতে বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম। গত শুক্রবার আমি একটু ফার্নিচারের দোকানে গিয়েছিলাম, তবে সেটা দুপুরের পর। যেহেতু দুপুরের পর বের হচ্ছি, ভাবলাম যে কিছু তো রান্নাবান্না করে যেতে হবে। আর কয়েকদিন যাবৎ বললাম না, আমি একটা মাত্র তরকারি রান্না করি, তারপরও প্রতিদিন একটু আত্র থেকেই যায়। তো আজ চিন্তা করছিলাম যে কোনো রকম কোনো তরকারি রান্না করব না, যতটুকু তরকারি আছে সবগুলো একটু একটু করে গরম করব, তার সাথে আমি একটু ডাল চচ্চড়ি করব। তো যেই ভাবটা সেই কাজ। এই চচ্চড়ি ডালটা কিন্তু অনেক বেশি মজা লাগে, শুধু এই চচ্চড়ি ডাল দিয়ে ভাত খাওয়া যায়। তো আমি পরিমাণ মতো ডাল নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়ে একদম সামান্য পরিমাণে পানি দিয়েছি, আর এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োর পরিমাণ মতো লবণ, তার সাথে একটু সয়াবিন তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর ডালটা যখন বলক চলে এসেছে, তার মধ্যে আমি ফ্রোজেন টমেটো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার নর্মালি টমেটো ছিল না, নর্মালে হলে একসাথেই বসিয়ে দিতাম। ফ্রোজেন টমেটো যেহেতু গরম অবস্থায় দিলে ভালো হয়, তাই ডালটা একটু বলক আসার পরেই আমি টমেটোটা দিয়ে নিয়েছি। পানিটা এমনভাবে দিয়েছি যাতে ডালটা একদম সেদ্ধ হয়ে যায় কিন্তু গলে না যায়। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু দেখতে আস্তে আস্তে রয়েছে, আর একদম যখন পানিটা শুকিয়ে এসেছে প্রায়, তখন আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি, আর একদম পুরো পানিটা নিচ থেকে শুকিয়ে যাওয়ার পর ডাল চচ্চড়ির চুলাটা বন্ধ করেও দিব। রান্নাবান্না শেষ, আমি এখন বের হব, আর বের হওয়ার আগে খুব সুন্দর একটা ঈদ ড্রেস আপনাদের সাথে শেয়ার করে যাব। এটা ঈদের মেন ড্রেস হিসেবেও অনেকে রাখতে পারেন। যেহেতু সামনে ঈদ, তাই আমি চেষ্টা করছি আমার প্রতিদিনের ব্লগে টুকিটাকি শপিং রাখা, মানে হোক সেটা অনলাইন বা অফলাইনে। আমার মনে হয় এতে করে অনেক আপুদেরই বুঝতে সুবিধা হয় কোন পেজে আসলে কোনটা পাওয়া যায়, আর তাদের পছন্দ মতো জিনিসটা তারা নিয়েও নিতে পারে। তো রোদুষী আজকে যে ড্রেসটা পরে আছে, এটা হতে পারে ঈদের একটা মেইন ড্রেস, আর এই ড্রেসটা পেয়ে যাবেন এবি ফ্যাশন পেজে। পেজ লিঙ্কটা তো আমার ভিডিওর ক্যাপশনে দেয়াই থাকবে। তাহলে চলুন পুরো ড্রেসটা একটু ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে রোদশির পরা ড্রেসটা, খুব সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে, আর খুবই সুন্দর গর্জিয়াস কাজ করে দেওয়া পুরোটা ড্রেসের মধ্যে, জড়ি এমব্রয়ডারি করে দেওয়া, তার সাথে হচ্ছে পুঁথিরও একটা কাজ আছে দেখতে পাচ্ছেন, সিকোয়েন্সের কাজ আছে, জামার নিচের প্যানেলটা তো অনেক বেশি গর্জিয়াস দেখতেই পাচ্ছেন। এরপর এটা হচ্ছে স্লিপসের অংশটা, আর স্লিপসের সামনেও কিন্তু খুব সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল করে দেওয়া আছে, আর খুব সফট টাইপের একটা ম্যাটেরিয়ালের উপর এই ড্রেসটা তৈরি। আর এই হচ্ছে এর ওড়নাটা, ওড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস দেখতেই পাচ্ছেন, পুরোটা পাড় জুড়ে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। এছাড়া পুরো ওড়নার যে মাঝখানের জায়গা আছে, মাঝখানের জায়গাতেও কিন্তু খুব সুন্দর করে জড়ি দিয়ে এমব্রয়ডারি করে দেওয়া আছে। এছাড়া ওড়নাটা সাইজেও অনেক বেশি বড় সড়ো। এরপর এই হচ্ছে এটার বাটারফ্লাই কাপড়ের প্যান্ট। তো ড্রেসটা কিন্তু আনস্টিচ, আর পরবর্তীতে আপনাদেরকে আপনাদের সাইজ মতো স্টিচ করে নিতে হবে, যেমনটা রোদশিকে আমি করে দিয়েছি। তো যাই হোক, এরপর এই তো আমি রেডি হয়েছি, আমি এখন আপনাদের ভাইয়াকে নিয়ে বের হয়ে যাব। আর এই যে আমার সুর একটা, আমি চাচ্ছি এই র্যাকটা আমি বাসার বাহিরে, মানে দরজার বাহিরে দিব, কারণ দরজার সামনে অনেক বেশি জুতা এলোমেলো হয়ে থাকে ইদানিং। দেখছি যে চারজনেরই তো কয়েকবার করে বের হতে হয়, স্কুল, কলেজ, অফিস, তারপর আবার আমিও তো বের হই রাতকে স্কুল থেকে আনার জন্য। তো বেশ কয়েকবার বের হওয়ার কারণে দরজার সামনে অনেক বেশি জুতা এলোমেলো হয়ে থাকে। তাই আপনাদের ভাইয়াকে বললাম যে ঘরের যে ছোট সুর একটা আছে এটা আমি বাহিরে দিয়ে দিতে চাই, তাহলে ঘরের জুতাগুলো তো আমার আসলে জায়গা হবে না, তো আমার আরেকটা সুর এক লাগবে, যার কারণে আপনাদের ভাইয়াকে অনেক কষ্টে রাজি করিয়েই তো আমরা রওনা হয়েছি। এরপর আমরা চলে এসেছি উত্তরা 12 নম্বর সেক্টরে, যে ফার্নিচারের মার্কেটটা আছে না রাস্তার দুই পাশে। এখানে অবশ্য বেশিরভাগ ফার্নিচারই হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের। তো এইগুলোর মধ্যে আমি একটা সুরেক নিব, অনেকটা এই যে আপনাদের ভাইয়া মাত্র দেখলো এই ওয়াগনের মতো, কারণ এর আগে এসে আমি এই টাইপের সুরেক দেখেছিলাম কিন্তু এবার আর দেখছি না। আমার ডাইনিং রুমে যে ওয়াগনটা আছে ওই রকম একটা সুরেক হলে আমার বেশি ভালো হতো, কারণ এটা একটু লো হাইটের ছিল, কিন্তু আমি যেহেতু ওই রকম আর পাচ্ছি না, যাই পাচ্ছি সব হচ্ছে এই যে এই রকম লম্বাটে টাইপের যে সুরেকগুলো আছে এগুলো। তো এগুলোর মধ্যে বেশ অনেকগুলো দেখার পর আমার আসলে একটাও কেন যেন পছন্দ হচ্ছিল না। সেদিন তো বাহিরে প্রচণ্ড রকম রোদ ছিল, তারপরে রোজার দিন, এই রোদের মধ্যে রাস্তার এই পার ওই পার দুই পারই আমি সমানে ঘুরছিলাম কিন্তু একটাও পছন্দ হচ্ছিল না। অবশেষে একটু লম্বাটের মধ্যেই এই যে শাটার সিস্টেমের সুর একটা, আমার আবার এটা একটু পছন্দ হলো, একটু না ভালোই পছন্দ হলো, কারণ এই সুরাকের মধ্যে অনেক বেশি সুর রাখা যাবে, দেখেন অনেকগুলো তাক আছে, আর এটা একটু বড় সড়ও আছে।
এরপর আমি নর্মাল মালয়েশিয়ান উডের চাইতে আমি চাচ্ছিলাম ওকভিনিয়ার যে প্রসেসিং উডটা আছে সেটা নিব, কারণ এটা একটু টেকসই, মানে কাঠের পর এটা আমার কাছে একটু ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন কত মোটা সোটা ছিল। তার উপরে আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে এটা শাটার সিস্টেমও ছিল, তো এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এই যে এত ডিজাইন ফিজাইন করে দেওয়া আছে, ওগুলো আমার কাছে খুব বেশি একটা পছন্দ হয়নি। তো এরপর হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে বললাম যে আর বাছাবাছি করা লাগবে না, এটাই নিয়ে নাও। তো এই তো আমার পছন্দ মতো সেটাই নিয়ে নেওয়া হয়েছিল। আর এটার প্রাইস পড়েছিল, মানে দাম তো অনেকই চেয়েছে, তবে পরবর্তীতে একটু দামাদামি করে 6,100 টাকায় এটার প্রাইসটা ফিক্সড করা হয়েছিল। তো যাই হোক, সুর একটা ভ্যানে তুলে দিয়ে আমরা এখন রিক্সায় করেই চলে যাব আমাদের বাসায়। যাওয়ার আগে আমি একটা ওয়ালমেট নিব, যেটা আপনাদের ভাইয়াকে আগেই বলে রেখেছিলাম যে সুর এক নেওয়া হলে আমি কিন্তু পরবর্তীতে একটা ওয়ালমেট নিব, কারণ বাহিরে যখন সুর একটা দিব তার উপরের দেয়ালটা খালি থাকবে, ওইখানে একটা ওয়ালমেট দিলে বেশি ভালো লাগবে। তো সে তো ভালো করেই জানে তার বউর হচ্ছে ঘর সাজানোর পোকা মাথায় ঢুকলে আর কিছুই ভালো লাগে না, পরবর্তীতে একটা ওয়ালমেটও নেওয়া হলো। তো যাই হোক, অনেকগুলো ওয়ালমেট, মানে প্রত্যেকটা এত সুন্দর সুন্দর ওয়ালমেটগুলো ছিল, তো এতগুলোর মধ্য থেকে অবশেষে আমরা একটা বেছে নিজেদের পছন্দ মতো নিয়ে নিলাম। এবার তাহলে আর কোনো থামাথামি নেই, সরাসরি এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে ঘর গুছিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন তবে বিদায় নিয়ে ফেলি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।